हेलो फ्रेंड, वेलकम टू शोमा क्रिएटिव बांगला। आज के हमें एक प्रोडक्टर रिव्यू करब जो प्रोडक्ट ही होते मेल रिलेटेड। आगे अनेक प्रोडक्टर रिव्यू करी जेटा ऑनलि मेयेदेर जोन्नो, तो आज के स्पेशली एक छेलेदेर जोन्नो एक प्रोडक्ट एने। एखन तो लकडाउन जाच्छे, ताई सेलुने ना गिये बाड़ीते जाते सुंदर भावे हेयर काट बा शेविंग जाते करते पारी, तार जोन्नो एक प्रोडक्टर आज के रिव्यू देव। এই প্রোডাক্টটি আমি কিনেছি আমার বাড়ির যারা ছেলেরা আছে, যারা সেলুনে এখন যাচ্ছে না, তো তাদের জন্য কিনেছি। তো এই প্রোডাক্টটি আমি এখন আনবক্সিং করে দেখাবো এবং একটা ছোট ডেমো দিয়েও দেখাবো কিভাবে এই প্রোডাক্টটি ইউজ করতে হয়। চলুন আর দেরি করব না, আমি এখন প্রোডাক্টটি আপনাদের সামনে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপসের সিরিজ, হচ্ছে 3000 এফোর্টলেস অ্যান্ড ইভেন টিম ব্রেড স্টিমার, থ্রি ইয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারেন্টি। এর মধ্যে একটা কার্ড দেওয়া আছে, সেই কার্ডটা আপনারা জিমেল আইডি দিয়ে আরও এক বছর ওয়ারেন্টিটা বাড়িয়ে নিতে পারবেন। এটার মডেল নাম্বার এখানে দেওয়া আছে BT320। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি এখন। যার জন্য আমি স্পেশালি এই ট্রিমারটা কিনেছি সে তার মধ্যেই শুনুন পুরো বক্তব্যটা। আর আমি আজকে আপনাদের দেখাবো যে ট্রিমারটা আমি কিনেছি বাজার থেকে, সেটি দেখতেই পাচ্ছেন ফিলিপসের এই নতুন ট্রিমারটি আমি আজ কিনেছি বাজার থেকে, এবং এটি মডেল হচ্ছে 3000 মডেল। এর মডেল নাম্বার হচ্ছে BT3205। খুব ভালো এর মার্কেট রিভিউ আছে এবং অনেকে যারা এটা ইউজ করছেন তারা সবাই বলছেন খুব ভালো ট্রিমার। ট্রিমারটি আপনার 3 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে। ট্রিমারটি ডিউরাব পাওয়ার, খুব কম সময়ে চার্জ হয়ে যায় এবং 45 মিনিটস আপনি ননস্টপ ইউজ করতে পারেন উইদাউট কর্ডলেস। আর ট্রিমারটি 0.5 থেকে 0.10 mm পর্যন্ত কাটিং করা যায়। 20টা স্টেজ আছে, 20খানা স্টেজের মধ্যে আপনি সেটিং করতে পারবেন, খুব ভালো স্মুথ। এবং এর কাটিং সেকশনটা হচ্ছে, দেখুন, এটি ইউ সেভ, ভি সেভ নয়। বাজারে অনেক আছে ট্রিমার যেগুলো ভি সেভের হয় এবং যেগুলো স্কিনেতে যখন আপনারা ইউজ করবেন তখন দেবেন স্কিনের মধ্যে অনেক সময় লেগে যেতে পারে, বাট এটা অনেক স্মুথ কাটে এবং কমফোর্টেবল। এটির ম্যানুফ্যাকচারিং ডেট দেখুন 4/2020 এবং মেড ইন ইন্দোনেশিয়া, এটি কোনো চাইনিজ প্রোডাক্ট নয়। এবং এটি আপনার সেলফ শেপিং, খুব ভালোভাবে শেপ করতে পারে। এবং একটি ওয়াচ পাউচ দেওয়া আছে, স্টোরেজ পাউচ, 45 মিনিটস কর্ডলেস ইউজ করতে পারেন, আগেই বলেছি। এবং আমরা দেখে নেব এর আনবক্সিং করে ভেতরে কী কী আছে। আমি আনবক্সিং করছি আপনার সামনে। ইউজার ম্যানুয়াল, এটি একটি পাউচ দিয়েছে, এটা আপনারা ভিতরে রাখতে পারবেন। এটি হচ্ছে তার চার্জার, এটি দিয়ে চার্জ করে আপনাকে দেখাবো কীভাবে এটি চার্জ হচ্ছে এবং কাটিং করা যায়। এবং এটি হচ্ছে ফিলিপসের ট্রিমারটি, খুব ভালো গ্রিপ এবং অনেকটা ওয়েট নয়, খুব হালকার মধ্যেই, খুব ইজি হ্যান্ডি, ছোট্ট একটি ব্রাশ আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা মার্কেট থেকে বিভিন্ন অন্যান্য কোম্পানি কিনেছেন এবং যেগুলো একটু হয়তো কম দামের মধ্যে, সেগুলোতে ট্রিমারে এখানটা অয়েল দেওয়া যায়, এটা কিন্তু অয়েল ছাড়াই, এটাকে অয়েল দেবেন না। যদি কেউ কিনে থাকেন তাহলে সে ভালো করে জানবেন, আর যারা এই ভিডিওটি দেখে কিনবেন তারা অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু অয়েল দিতে নেই। এটি কিন্তু একটি অ্যাটাচমেন্ট দিয়েছে, একটি অ্যাটাচমেন্ট, কারণ কি এই ট্রিমারটার মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে একটি ব্লেড, কিন্তু এর অ্যাটাচমেন্টটাই আপনি অনেকগুলি অটোমেটিক করতে পারবেন, যাতে আপনি এখানে ঘোরাবেন। দেখুন এখানে লেভেল রয়েছে, এখানে 1, 2, 3, 4 করে লেভেল আছে, এই দেখুন ঘোরাচ্ছি, এই লেভেল আছে প্রত্যেকটি লেভেল, এখানে 10 পর্যন্ত 20 খানা সেটিং করা যায়। লেভেল করলে কি হবে, আপনার ট্রিমারটি অটোমেটিক সামনের দিকে এগিয়ে আসবে, মানে আপনার যে লেভেলটি দরকার সে লেভেলটির জন্যটা এগিয়ে আসবে, পেছিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আপনাকে দেখাবো কী করে এটি স্মুথ কাটে, চলুন দেখে নিই। দেখুন আমি পাওয়ার দিচ্ছি,
পাওয়ার ইন্ডিকেটর আছে, দেখতেই পাচ্ছেন পাওয়ার ইন্ডিকেটার। কারণ কি এই এটা ইন্ডিকেট করছে এখন ফুল পাওয়ার। হ্যাঁ দেখুন, এটা ইন্ডিকেট করছে ফুল, যেহেতু এটা চার্জ দেওয়া রয়েছে। যেখান থেকে কিনেছিলাম তারা চার্জ তোমাকে দিয়ে দেখেছিল বলেই চার্জ দেওয়া রয়েছে। তো যখন চার্জ দেবেন তখন এটা ব্লিঙ্ক করবে, চার্জ না থাকলে এটা এটা রেড আলো জ্বলবে। তো এই মুহূর্তে চার্জ এটা ফুল হয়ে গেছে, আমি চার্জে দিয়েছিলাম, এটা চার্জ কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা কর্ডলেস ছাড়া ইউজ করব। আমরা কর্ডটা খুলে দিচ্ছি, আমি সেটটা করে নিচ্ছি জিরো। আমি জিরো সেট করে নিয়েছি, এবার আমি কেটে দেব ওটা কেমন কাটে, মুখ কতটা চালু হয়ে গেছে। তো আমি এটা কাটছি ওরে, আপনারা বাড়িতে এটা কিনলে খুব সহজেই এটা ইউজ করতে পারবেন। পার্লার বা সেলুনে যাওয়ার মানে যাদের সময় নেই তারা বাড়িতেই এটা করতে পারবেন। আর এই সময় এখন লকডাউনের সময় তো মানে বাইরে সেলুনে গিয়ে শেভিং করা একদমই তো নিরাপদ নয়, তাই বাড়িতে কিন্তু এটা খুব ইজিলি কাটতে পারবেন। দেখুন কীভাবে কাটছে, দেখুন এদিকটা পুরো খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। ভিডিওটি আমার পুরো দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হতে চলে থাকেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে বেল আইকনটি কিন্তু ক্লিক করবেন। খুবই কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে এটা করতে পারবেন। খুব সুন্দর, ইজি হ্যান্ডি এবং খুব সুন্দর স্মুথ কাটলো। কেটে যেটা বুঝলাম যে এই ট্রিমারটা বাড়িতে খুব সহজ এবং ইউজ করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ট্রিমার দিয়ে কখনোই ভাববেন না যে ক্লিন শেভ হবে, একদম স্মুথ হবে। এটাতে জিরো সাইজ মানে হালকা হালকা থাকবে, যারা একদম সঙ্গে সঙ্গে ক্লিন শেভ করার পর মনে হয় যেন মুখটা একটু ছাল ছাড়িয়ে গেছে সেটা নয়, এটা যে ট্রিম করবে, ট্রিম মানে একদম হালকা থাকবে, জিরো 0.5 এটার ম্যাক্সিম, এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্স হচ্ছে 10। তো আমি একদম মিনিমামটাই কেটেছি, দেখতে পাচ্ছেন একদম হালকা গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে অনেকটাই। তো এরকম লুক যারা পছন্দ করেন, এরকম ধরনের যারা কাটেন, তাদের জন্য ট্রিমারটা বেস্ট। এখন সেলুনে যাওয়া ঠিক নিরাপদ নয়, কারণ সেলুনে তো হাজার মানুষ যাতায়াত করেন, কারভাবে কীভাবে ইনফেকশন হয়ে যায়। তাই জন্যই আমরা বাড়িতে যদি পার্সোনালি এরকম ট্রিমার কিছু রাখি তাহলে সহজেই কম টাইমে আপনাদেরকে ধরুন আফটার শেভ রাখতে হচ্ছে না, ব্লেড রাখতে হচ্ছে না, আলাদা করে জল রাখতে হচ্ছে না, এটা টোটালটাই ড্রাই এবং যেখানে খুশি বসে এটা কাটতে পারেন। তো আপনাকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে আমি কীভাবে এটাকে ইউজ করলাম, আপনারা সহজেই বাড়িতে এটা কিনে এনে ইউজ করতে পারেন। যদি এরকম কোনো ব্র্যান্ডেড কেনেন তাহলে সবথেকে ভালো হয়, এগুলো লংজিভিটি খুব ভালো, এই ব্লেড লাইফ টাইম চলবে। তো এই ব্লেড এখান থেকে খুলেও আপনারা ওয়াশ করতে পারেন এবং ছোট্ট একটি ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে ব্লেডটাকে প্রেস করতে পারেন। এটাতে কোনো অয়েল ইউজ হয় না, শার্প ব্লেড ব্লেড আছে, খুব সুন্দর আমি ইউজ করে যেটা বুঝলাম। আপনাদের কেমন ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং শেয়ার করবেন ভালো লাগলে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সোমা ক্রিয়েটিভ বাংলায়। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।